আমরা আজকে আমরা এসেছি বরিশালের ঝালকাঠিতে আমাদের সহপাঠী হাফিজুর রহমান ভাইয়ের বিয়ে খেতে। এবং বিয়ে খেতে এসে আমরা মজার মজার কিছু সিন এবং গ্রাম পরিবেশন করলাম, এনজয় করতেছি। এই মজার মধ্যে আমি আজকে আমরা শেয়ার করতেছি আমাদের কিছু ফিলিংস, যে আমরা এই বরিশালের ঝালকাঠিতে এসে আমাদের কার কি অনুভূতি। আমি চাচ্ছি যে আমাদের রাবেল ভাই প্রথমে এই সম্পর্কে কিছু বলবেন, যে এই বরিশালের ঝালকাঠিতে এসে কেমন লাগতেছে এবং গ্রামগুলা প্রদর্শন করতেছে, দেখতেছে বিভিন্ন জিনিসপত্র দেখে তার অনুভূতিটা কি। ওরে ভাই কি আর কমু, ঠিক আছে, ঝাল খালি ঝাল, একটা মাইয়াও পাইলাম না, খুঁজা তিন করার মতো খুব কষ্টে আছে। হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি রাবেল ভাই শুধু মেয়ের জন্য খুব কষ্টে আছে, কিন্তু মেয়ে ছাড়া কি আর কিছু দেখে নাই, যেটা আমার ভালো লেগেছিল। হ্যাঁ অবশ্যই ভালো লেগেছে, এখানে প্রকৃতি, এখানকার মানুষ সবাই খুব ভালো। এই এলাকায় যদি শ্বশুর বাড়ি হইতে আরও ভালো লাগতো, কিন্তু সেই অনুযায়ী একটা মেয়ে পাইলাম না, খুঁজা এখন খুব কষ্টে কষ্ট নিয়ে ঢাকা ফিরতে হবে। এই হলো আমার বক্তব্য। আর হচ্ছে আমাকে ক্যামেরাতে যান ভালো লাগতেছে না, এটা একটা বিষয়, ঠিক আছে, একটু ক্যামেরাম্যান অন্যদিকে যান, আমি আর কিছু কমু না। শ্বশুর বাড়ি যারা অস্থির হয়ে গেছেন না, মান্নান ভাই আপনি তো ক্যামেরাতে শুধু ক্লিক করতেছেন, ক্লিক করার মধ্যে সেই সফলতা কোনো খুঁজে পেয়েছেন কিছু? জি ভাই খুঁজে পেয়েছি, এটা হচ্ছে এই আর কি। আপনি কাকে যেন ইয়ে করছিলেন গতকালকে রাতে, সেই দুঃখে সারা রাত আপনি ঘুমাইতে পারেন নাই, সেই সম্পর্কে কিছু একটা বলেন। আমি কাকে ইয়েও করি নিয়ে বিয়েও করি নাই, বিয়ে করেছে ইয়ে করেছে হচ্ছে সব হাফিজ ভাই, আর সাজ্জাদ নামে একটা ছেলে আছে, ও আর কি মাঝে মাঝেই ইয়ে করার চেষ্টা করছে কিন্তু ইয়ে করতে পারেনি, সেজন্য সেই দোষ আমার উপরে চাপিয়ে এখন উনি বাঁচতে যাচ্ছে, আমি আসলে বাঁচতে দিতে যাচ্ছি না। এটা আমি জানতে চাচ্ছি সেই ইয়েটা কি, ইয়ে মানে বিয়ে, বিয়ে মানে ইয়ে। আমরা বুঝতে পাচ্ছি উনি প্রেমের প্রস্তাব দিতে গিয়ে ব্যর্থ হয়ে ব্যর্থ প্রেমিকের মতো ঘুরে বেড়াইতে আছে, রাত্রে খাতা বালিশ কম্বল সব ভিজে গেছে, এখন আমাদের মাহমুদ ইনোসেন্ট ছেলের মতো বইয়া রয়েছে কিন্তু সে মোটেও ইনোসেন্ট না। দাদা হেভি সুন্দর লাগতেছে না আমারে? হ্যাঁ কারে পুরো ইনোসেন্ট লাগতেছে কি আসলে? আমি তো এখানারই, মুই তো এদিকেরই মানুষ, অনুভূতি বলতে তেমন কিছু নাই, কিন্তু ব্যামাক ক্যামের আইসি নেই জন্য আমার খুব প্রাউড ফিল হইতেছে, খুব মজা পাইতেছি আমি। আর বিশেষ করে বরিশাল সদরের থেকে এই এই যে পরিবেশ, অসাম জায়গা, অসাম, আমার ছয় ছয় সমস্যা নেই। অনেক অনেক ধন্যবাদ। এই আই কেন শেষ কথা, আপনি কি আর কিছু কইবেন না নাকি? না সবাইকে ধন্যবাদ এবং এই আসছি যে ঘুরতে ঘুরতে আসি, ভালোই লাগে। আচ্ছা বুঝতে আমাদের যে দুইকে আমরা চললে আমাদের লাগে মাইয়া মানু হই যা ধরে চললে যাই ইয়ার কাছে, কেমন লাগছে হীরামণি না? তোমার কাছে কিরাম লাগলো শুনি এই বরিশালে আইয়া? হীরামণি না, আচ্ছা ভুল হইয়া গেছে না, এইয়ার জন্য মুই একবার সরি কইয়া নিবনি, বুঝলে ফলাও বৈশালী কেন এসে একটা পোলাও স্মার্ট না করা ভালো লাগে না বরিশাল না আইসা দিই কয়টা দিই এই এই দুঃখে শোকে আর কি হয়েছে নিজে আর কিছু কইতে পারতে আছেন একেবারে গলাটা বন্ধ বসে আরেকজন কি মন গম্ভীর করে বসে আছে, কি কি ভাবতেছেন আপনি এত বরিশালে এসে? আমি তো ভাবার কিছু নাই, আমি বরিশালকে, বরিশালের প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করছি। আমি ঘুরে বেড়াতে খুব পছন্দ করি, তো ঘুরে বেড়ানোর জন্য লঞ্চ ভ্রমণ ছিল খুব মজার একটা বিষয়, সেখানে আমি অনেক নতুন নতুন কিছু শিখেছি, জেনেছি, অনেক মজা করেছি। এখানে আসার পরে যে কয়েকদিন আছি সেখানেও মোটামুটি আমরা অনেক বেশি এনজয় করেছি। আর আজকে সকালটা ছিল খুবই স্পেশাল, প্রকৃতির সাথে মিশে আমরা প্রকৃতির অনেক কাছে এসেছি। আর বরিশাল প্রকৃতি কি আমরা কিছু দিতে পারছে? এত ভালো লাগছে, আশেপাশে আর কিছু ভালো লাগে না? না সবই ভালো লাগে। আচ্ছা খাবার দাবারের কথা কেউ কিছু বললো না, খাবার দাবার কম খাওয়াইছে নাকি হাফিজ ভাই? না বরিশালের ডাবটা খুব টেস্টি ছিল, এটা আমার সারা জীবন মনে থাকবে। ডাবের কারণে মনে থাকবে না কারণে মনে থাকবে? না বিহাইন্ড দ্য ডাব, ডাবটা অনেক টেস্টি ছিল। ওকে ওকে আমরা বুঝতে পারছি আপনার খুব ভালো অনুভূতি। অনেক মিষ্টি কিন্তু এখানে খাওয়ার পরে আসল মিষ্টিটা বোঝা গেল, ডাব আসলে আসলে এই মিষ্টি আসলে মানুষ এলাকার মানুষের মন বলে কথা, মানুষের মন যে মিষ্টি হইয়া ডাবের পানি দিয়ে প্রমাণ করছে। আজকের মতো এখানে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।